আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টি দিতে পারেনি, বলছে দিতে দেয়নি। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত, সোনাচুড়া, গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া, একাধিক গ্রাম পঞ্চায়েত এবারে এজেন্ট পর্যন্ত নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, একুশেও আমার ভোটে পারিনি, মুসলিম বুথে, 63টা মুসলিম বুথে আমরা প্রায় সব, একটা দুটো হয়তো প্রবলেম আছে, সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে। ইটস এ ভেরি গুড সিগন্যাল। এবং আমরা গ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো। 2 নম্বর ব্লকে 18-20 হাজার লিড হবে, 1 নম্বরেও আমার বিশ্বাস 5-10 হাজার বেশি হবে। আমরা 5-10 হাজার ভোটের লিড, মানে আমাদের 30 টার্গেট আছে, আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো। সোনাচুড়াতেও তো ওদের এজেন্ট বসেনি, আর তৃণমূল বলছে ভোট দিতে দিচ্ছে না আমাদেরকে। ওদের বহু জায়গায় এজেন্ট, ময়নার বহু জায়গায় এজেন্ট, বহু জায়গায় এজেন্ট, শুধু সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই। এ তো ভোট সরাসরি হচ্ছে, মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো, চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি, চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না, হয়ে গেছে। বলছি সোনাচুড়ায় রাতভর কিন্তু বোমাবাজি আতঙ্কে রয়েছে এখনো লোক সোনাচুড়ার ভিতরে, সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে। 4 তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো, মানে আনন্দে বোম ফাটাবো। দাদা, ভেকুটিয়া 29 নম্বর বুথে বিজেপি এজেন্টি বের করে দিয়েছে 65 ডেসিবেলের নিচে এবং বিধি সম্মত। দাদা, ভেকুটিয়া 29 নম্বর বুথে না অ্যারেস্ট হবে না, হবে না। সঞ্জয় আড়ি একটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মাকে খুন করেছে, এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে। দেবব্রত মাইতির কেসে 18 মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই, আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে। এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য নথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই, এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে। শেখ শাহউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও, বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের, শামসুলের করে দিচ্ছে লোক। আমি পদ্মফুলে টিপলাম, পদ্মফুল তো দেবে গেছে, 3 ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে, পদ্মের বাইরে কোনো কথা নেই। ওদের ক্যাম্পে যদি 2-4টা লোক আছে চোখ মারছে আমাকে, ঠিকাদারি করি চোখ মারছে, চুপচাপ ভেকুটিয়া 29 নম্বর বুথে বিজেপি এজেন্টকে মারধর করেছে ও করে আমিরুল, লুম্পেন করে, এর দশাও ঠিক হবে। আমিরুল খুনের মামলার আসামি, সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত, 25 জনের মধ্যে এফআইআর নেমে অ্যাকিউজ, জেলে যাবে, জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে, কনভিকশন হবে।